ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম জব পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ আঠাশ জানুয়ারি দু হাজার তেইশের কর্মসংস্থান পেপার নিয়ে বলে এসেছি রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব চাকরির পদে নিয়োগ চলছে সেগুলি দেখা নাও এক নজরে তো এরকম যে কোনো সরকারি ও প্রাইভেট সেক্টরের চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও পর্যন্ত দরখাস্ত করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে সেগুলি দেখে নাও পদ প্রথম পদ দেওয়া আছে রাজ্যে ভেটেরিনারি অফিসার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট পাস শূন্য পদ একশো আটান্নটি কুড়ি দুই তেইশ লাস্ট ডেট ওয়েবসাইটগুলি আমি ডেসক্রিপশানে কমেন্ট সেকশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে দুই নম্বর আছে বর্ডার রোডস অর্গানাইজেশন ভেহিকেল মেকানিক্যাল ড্রাইভার মাল্টি কোল্ড কর্মী মাধ্যমিক আইটি পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে একশো বিরাশিটি ভ্যাকান্সি কুড়ি দুই দু হাজার তেইশ লাস্ট ডেট ওয়েবসাইটগুলি বারবার বলছে না কমেন্ট সেকশনে দিয়ে দেবো ও ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং তিন নম্বর আছে পিএসসি এর জুডিশিয়াল পরীক্ষার মাধ্যমে জজ জুডিশিয়াল আই গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমার আবেদন করতে পারবে উনত্রিশটি ভ্যাকান্সি একত্রিশ এক দু হাজার তেইশ লাস্ট ডেট ওয়েবসাইট দিয়ে দেবো ডিসক্রিপশানে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিক্স মাধ্যমিক ও আইটিআই পাস করতে গেলে আবেদন করতে পারবে ভ্যাকান্সি আছে সতেরোশো পঁচাশিটি দুই দুই দু হাজার তেইশ লাস্ট ডেট এবং কলকাতা পুর নিগমে শাবভার্ষ মাধ্যমিক পাস পঁচাত্তরটি ভ্যাকান্সি আঠাশ এক দু হাজার তেইশ লাস্ট ডেট তোমরা অ্যাপ্লাই করে দেবে এবং রাজ্য বিদ্যুৎ সংস্থায় অ্যাপলেন্টিক্স গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারবে একাশিটি ভ্যাকান্সিতে নিয়োগ চলছে একত্রিশ এক দু হাজার তেইশ লাস্ট ডেট উত্তর পশ্চিম রেলে অ্যাপ্টেন্টিক্স মাধ্যমিক ও আইটিআই পাস দু হাজার উনত্রিশটি ভ্যাকান্সি দশ দুই দু হাজার তেইশ লাস্ট ডেট ওয়েবসাইট দিয়ে দেব নিচে ডিসক্রিপশানে দেখে নেবে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক ও আইটিআই পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে দুশো একান্নটি ভ্যাকান্সিতে নিয়োগ চলছে কুড়ি দুই দু হাজার তেইশ লাস্ট ডেট এবং নিচে দেওয়া আছে জীবন বিমায় অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে তিনশো ভ্যাকান্সিতে নিয়োগ চলছে একত্রিশ এক দু হাজার তেইশ লাস্ট ডেট পরবর্তীতে দেখতে পাচ্ছ আইবিতে রিক্রুটমেন্ট চলছে ইন্টেলিজেন্স ব্যুরোতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এম টিএস মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে ষোলোশো পঁচাত্তরটি ভ্যাকান্সি দশ দুই দু হাজার তেইশ লাস্ট ডেট তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও ও ড্রাইভার মাধ্যমিক পাস চারশো একান্নটি নিয়োগ চলছে কুড়ি দুই দু হাজার তেইশ লাস্ট ডেট নার্সিং এ এনএম ও জিএনএম কোর্সে ভর্তি মাধ্যমিক উচ্চপদক ছিল মেরা পাস করতে তাহলে আবেদন করতে পারবে 10000 নিয়োগে রেকর্ড মেন চলছে ওয়েবসাইটে দেখা নাও এবং 13 2 2023 लास्ट ডে সেনাবাহিনী তা অফিসার ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট পাস করতে তাহলে তোমরা আবেদন করতে পারবে 189 টি পদ নিয়োগ চলছে 9 2 2023 এ তোমরা শেষ আবেদন করতে পারবে কর্মসংস্থানের প্রথম কথাই কী দেওয়া আছে দেখে নেব দেওয়া আছে কেন্দ্র সরকারের বারো হাজার পাঁচশো তেইশটি মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার পদে নিয়োগ করা হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাশে গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে নিয়োগ করা হবে এবং হাবিলদার পদে নিয়োগ করা হবে হাবিলদার পদের জন্য তোমাদের শারীরিক মাপজপের প্রয়োজন লম্বা উচ্চতায় হতে হবে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার গোর্খা ও তপশিলি জাতিদের জন্য এবং একশো বাহান্ন সেন্টিমিটার বুকের ছাতি অন্ততপক্ষে একাশি এবং অন্ততপক্ষে ফলানোর পরে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে মেয়েদের জন্যে কোনো লম্ব লম্বায় অন্তত একশো সেমি এবং তপসিলি জাতি একশো উনপঞ্চাশ হতে হবে ওজন আটচল্লিশ কেজি তপশিলি জাতি ছেচল্লিশ কেজি ওজন হতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার তেইশ অনুযায়ী হিসাবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবার কিন্তু নিয়োগ প্রক্রিয়া তোমাদের পদ্ধতি পুরোটাই আলাদাভাবে নিয়োগ করা হবে কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস সম্পূর্ণভাবে আলাদা করে দিয়েছে বোর্ড সেই বিভ পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলে আসবো নিচে কি দেওয়া আছে দেখে নেব নিচে দেওয়া আছে কোস্ট গার্ডে দুশো পঞ্চান্নটি নাবিক কোস্ট গার্ডে দুশো পঞ্চান্নটি নাবিক নিয়োগ করা হবে তোমরা অঙ্ক ও ফিজিক্স নিয়ে তোমরা অঙ্ক ও ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের বয়স হতে হবে এক নয় দু হাজার এক থেকে একত্রিশ পাঁচ দু হাজার পাঁচের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো ছয় বাই ছয় ও খারাপ চোখে ছয় বাই নয় চশমা থাকলে যোগ্য নন তারা চশমা থাকে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে না বেসিক পেয়ে সেনাবাহিনীর নিয়মাবলী শরীরে মাপজব হতে হবে লম্বাই অন্তত পক্ষে একশো সাতান্ন বলে দেশে গোর্খা হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার নেপালি অসমী হলে একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতা হলে তোমরা আবেদন করতে পারবে তো এগুলি নিষেধ দেখে নাও সমস্ত কিছু মাপজপগুলি সব দেখে নাও এখানে ডিটেলস এদাও আছে এখানে দেখতে পাচ্ছ জীবন বিমায় ন হাজার তিনশো চুরানব্বইটি অ্যাপ্লেন্টিক্স নিয়োগ করা হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে এই জন্য তোমাদেরকে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের আঠেরো থেকে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও কোন জেলা থেকে তোমরা দেখছো সেটা কমেন্ট